আমার ইয়ার মানব কোনোবার দ্বারা লৈ গৈ বেলেগত যদি সেই মানুহক বিক্ৰী কৰি দিয়ে আৰু এইবিলাকৰ পৰা হাত সাৰিবলৈ আমি অকল পুলিচেই নহয় বা চৰকাৰী যিমান দূৰ কৰি কৰি থাকিলেও নহয় ৰাইজৰ সহায় আৰু সহযোগিতা লাগে। সেইটো উদ্দেশ্য ৰাখি আজিৰ মিটিঙৰ মেইন উদ্দেশ্যটো হৈছে সেইটোৱেই সহায় আৰু গতিকে আমি ইহঁতে মেক্সিমাম এই সৰু ল'ৰা ছোৱালীক টাৰ্গেট কৰে কাৰণ ডাঙৰ মানুহকতো সিহঁতি ঠগাব নোৱাৰে অপরাধৰ লগত জড়িত হৈ যায় আপনার লাইনের নালাই দিল্লি হারিয়ানা বেঙ্গালোর তাদের সময়ে বছর এবার বা বছর দুবার তো বহুত ভাল আমি ইমান ইমান দরমা পাওঁ কি করে আছো গোটাই দিনটো দরমা পাওয়া কিমান টাকা পাওঁ 200 টাকা 150 টাকা পাওঁ এটা কাম করবি মই তাতে মোর লগত কম মই কাম দিয়াই দিম তাতে ঠিক আছে সেটা মনে করতে কাম আছে আর কামটা বহুত কাম আছে চিন্তা করব নালাগে এই প্ৰব্লেমবোৰ শিক্ষিত বা ডাঙৰ চহৰ বা ডাঙৰ টাউনত বা ডাঙৰ নগৰত নহয় সেইবিলাক এনেকুৱা ভিতৰুৱা ঠাই অশিক্ষিত ঠাই বিশেষকে এই যোনটো ব্ৰহ্মপুত্ৰৰ এইটো পাৰ মানে ধেমাজি লখিমপুৰ বিশ্বনাথ চাৰিআলি তেজপুৰ ঠিক আছে মঙলদৈ দৰং ওদালগুৰি বাক্সা কোকৰাঝাৰ চিৰাং এটা হল 18 বছৰৰ তলত সেইটোক আমি শিশু বুলি কওঁ আৰু 18 বছৰ ওপৰ যি অলৰেডি প্ৰাপ্ত বয়সস্থ হৈছে আমি চাইল্ড লাইন টু চাইল্ড লাইন এটা প্ৰজেক্ট হয় হা তাতে এটা টোল ফ্রি নাম্বার থাকে যেনেকা পুলিশ বিলাগৰ 100 বলি থাকে ন আমাৰ থাকে 1098 হা কিন্তু কিহৰ কাৰণে আমি কৰোঁ যেনেকা হিউমেন ট্ৰেফিকিং আমাৰ হয় চাইল্ড ট্ৰেফিকিং আমি মেইনলি বাচ্চা বিলাকৰ কাৰণে কৰোঁ বাচ্চা 0 to 18 টুক আমি বাচ্চা বুলি কওঁ 18 বছৰ 0ৰ পৰা লৈ 18 বছৰ আৰু 0ৰ পৰা 18 বছৰক যাক বাচ্চাক এনেকুৱা বাহিৰত এতিয়া কৰোণা COVID-19 চবে গম পাই লওক পেৰেণ্টছে কি কৰে মা বাপেকে কি কৰে কিছুমান এনেকুৱা হয় যে দে এই মানুহে আমাক কৈছিলে কি বেলেগক আমাক কাম পাওঁ এই কিমান 10,000 দিব বোলে 20,000 দিব আমাৰ ছোৱালী এনে বহি আছে স্কুলতো যোৱা নাই এটা কাম কৰোঁ তাতে আমি পঠাই দিওঁ এনেকুৱা হয় না নহয় ঘৰতো আমাক পইচা পাই থাকিব হা আমাৰ কামো নাই এতিয়া আমি কি কৰি খাওঁ আমাৰ বাচ্চাকে আমি পঠাই দিওঁ এনেকুৱা হয় না হয় না আচ্ছা যোনে চাগে কাম কি হয় কেনেকা কাম কৰিব লাগে মানুহৰ লগত কেনেকা কথা পাতিব লাগে সেইটোৱে আমি নাজানো আমি সেইটো ভাবে যে আমি খেলিব লাগে ফ্ৰেণ্ডছৰ লগত থাকিব লাগে সেইটোহে আমি বাচ্চা কেইটাই সেইটোহে মাত্ৰ জানে সেইটো নাজানে যে মানুহৰ লগত কেনেকা কিবা কৰিব লাগে ঘৰত সদায় মানে কাজিয়া হয় মই কাম কৰিম সেইকাৰণে মই গৈছিলো মোক কাম লাগে এটা বাচ্চাই এনেকা কৈছে এটা বাচ্চাই কিয় এনেকা ক'লে মোৰ ঘৰত কাজিয়া হয় আদমীয়ে আমাৰ আদমীকে ধকা দিয়ে বেলেগ জেগা আমাৰ বেলেগ আদমী আমাৰকে বেছি ক্ষতি নাই কৰে নিজৰ আদমীয়ে সামনে কেৰে আপুনি কি চিন্তা চৰ্চা কৰিহে কাৰণ একটা চকীকে লৈ গেলে কমিশন মিলে 25-30 হাজাৰ টকা ওদেরকে 2 বছর 3 বছর জন্য এগ্রিমেন্ট করে দিয়ে আর ওদের গভর্নমেন্টটা থ্রো এজেন্ট আছে কেদিন আগে আমাদের একটা নিউজ করি রই ওই নিউজ মে 4টা ছবিকে নাম উল্লেখ হয় রয়ে
আৰু দিল্লী আন্দার ছেনা গিলা জোৱাল লগে লগে কাহা কৰছে না একটা বদনাম হতা হে না তো আন্দার এখন জিতনা পারবো আন্দার ননাই পড়া কে নাম ভি বাঁচা পারা হে আন্দার লগে লগে ছেনা পোতা মোটা মাইকি জিতনা পে বাহার যেতে হে কে সার বলি কে গেলে কিছুমান ট্রাফিকিং আদার বাগাল এরিয়া মে হতে হে এটা বহুত দুঃখ কে বিষয় লাগে আর ট্রাফিকিং কে পর মোর নিজর ঘর কে আদমি মোর নিজর ঘর কে ছেনা কে লেকে বেজি দিয়ে আর দুঃখ কে বিষয় এটা লাগে কারণ আমাদের বাগান কে হাঁদে জনে ওদের নাই জানেন এজেন্ট আসি কে বলেন তুই খালি বসি কে রিসেপশন অফিস মে লিখবি 15,000 দরমা পাবি কি রিসেপশন অফিস কোন জায়গা মে কাম করবে কোন জায়গা মে মানে উকের মেডিকেল ফ্যাসিলিটিস আহে না নাই কে উকের রাহে না নাই উকের লাইফটা ওটা গিলা নাই জানি কে ওই এজেন্ট কের বাদ কে বিশ্বাস করি কে ওদের চলি যায় জোন আদমি বিনা জ্ঞান কে দ্বারা জোন জায়গা মে কাম করতে যাতে ওটা উ নাই জানি কে যদি উ যাতে আহে ওটা লাগে হিউম্যান ট্রাফিকিং আর সেফ মাইগ্রেশন তুই যদি 18 বছর কে পিছে একটা ওয়েল এডুকেট আর তার পিছে তুই যদি যাতে মাকে তোকে ডিটেইলস থাকবে তোর পিএফ এতনা কাটাবে তোর মান্থলি স্যালারি এতনা হবে তোর মেডিকেল ফ্যাসিলিটি থাকবে তোর থকা মেলা সুবিধা থাকবে এই সব কাগজ তোর ওই কোম্পানি সে আসবে আর তুই ওই জায়গা যদি কাম করতে যাবি দ্যাট ইজ কল সেফ মাইগ্রেশন ওটা আমাদের সুরক্ষিত হিসাবে আমাদের কাম করতে যাতে তো এরকম হান্দেরকে সুরক্ষিত হবার হান্দেরকে জানবার আহে ভালসে পড়ার কি নাই ভালসে যদি পড়ার থেকে গ্রাজুয়েশন করার বা এমএ করার ও নকরি নাই পালে কি ওকে একটা একটা মেচিউর মে মানে ব্রেন হয়ে যায় ওদের পরিবারটাকে ভালসে চালাতে পারে তো পরিবারটাকে চালাবার জন্য ভি শিক্ষা কা জরুরি হয় একটা আদমি দেখো যে কাম থাকুক বা নেগড়া কি থাকুক যদি ভালসে পড়বে না ওই পড়া একটা এরকম বিরাট আদমি তাকে সুন্দরতা বানাই দিয়ে ওই আদমিটাকে